নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির হতে চলেছে। দেখুন, আগামীকাল বুধবার রয়েছে এবং আগামীকাল যে দিনটিতে রাহুকাল যেটা রয়েছে না, আপনার 12:30 থেকে দুটো পর্যন্ত, দুপুর 12:30 থেকে দুটো পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহুকালের সময় কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনারা করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, শুভ যাত্রা আপনারা করবেন না। আমি প্রতিনিয়ত এই কথাটা আপনাদেরকে বারবার বলি। এবং যোগ রয়েছে প্রীতি যোগ, নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র, তিথি রয়েছে দ্বিতীয়া তিথি। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং প্রত্যেক দিন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করি কোন কোন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এর মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকে, কিন্তু আপনারা একটি ভুল করেন, যেটা আপনারা ভিডিওটি কেটে কেটে বেরিয়ে আপনারা লটের টিকিট কেটে নেন, এই ভুলটি আপনারা করবেন না। আলোচনাটি দয়াপূর্বক আপনারা অবশ্যই শুনবেন। এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু বাড়ি গাড়ি আপনার একটু সুখে থাকার চিন্তা কিন্তু প্রত্যেকেই মানুষ কিন্তু করে, কিন্তু প্রত্যেকেরই কপালে কিন্তু এই অর্থের জায়গাটা নিয়ে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ অর্থ হচ্ছে কি জানেন, আমাদের যেমন গাড়ি রয়েছে, গাড়ির যেমন পেট্রোল রয়েছে, তেমনি মানুষের জীবনে পেট্রোল হচ্ছে অর্থ। আপনার অর্থ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এক পা কিন্তু এই যুগে কিন্তু এগাতে কিন্তু পারবেন না। যারা আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য বা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা মহা অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আপনারা একবার নিজস্ব জন্মকুণ্ডলিতে দেখে নিন। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, কারণ আমাদের সম্পূর্ণটা ডিপেন্ড করে ভাগ্যের উপর। যদি আমাদের ভাগ্যভাব শুভ হয়, দেখবেন যে কোনো কাজ খুব সহজে কিন্তু হয়ে যায়। আর ভাগ্য যদি আমাদের দুর্বল থাকে কি না, যে কোনো কাজ হতে কিন্তু বাধা কিন্তু আসে। আপনার যদি দেখা যাচ্ছে বড় ধরনের অর্থ 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় অ্যামাউন্টের অর্থ 2-1 নাম্বারের জন্য, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অনেকে বলেন যে কৌশিকদা, আমি তো প্রচুর চেষ্টা করছি, হচ্ছে না কেন? একবার আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখান, যে আপনার প্রকৃতপক্ষে লটারি থেকে বা শেয়ার বাজার থেকে বা অনলাইন ট্রেন্ডিং থেকে বা কোনো সম্পত্তির দিক থেকে কোনো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না, যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না আগে জেনে নিন। এবং থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ প্রত্যেকেরই একটা সময় থাকে। দেখবেন কেউ কেউ বলে যে কৌশিকতা, এই 5 বছর আমার মানে লোহাতে হাত দিলেও সেটা সোনাতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ একটা গোল্ডেন পিরিয়ড থাকে। আপনার ক্ষেত্রে সেই সময়টা কখন রয়েছে? আর যদি আপনার কেটে গেছে, দেখা যাচ্ছে আপনার সেই সময়টা কেটে গেছে, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা, আমার জীবনে কিন্তু প্রচুর বাধা আসছে, কি করব? দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, কি করব চিন্তা না করে আগে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিন, এবং পাশাপাশি যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে পয়লা বৈশাখ উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময় আপনারা নিতে পারেন। এবং আমি একটা অনুরোধ করি, রাহু রক্ষা কবচ যারা বুকিং করছেন একটু আমাকে সময় দিবেন, কারণ সঠিক দিনে তৈরি করে, সঠিক দিনে শোধন করে
তবেই কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হয়। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করছে, যারা পরিধান করেছেন তাদের কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটেছে। তবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু রক্ষা কবচ দরকার রয়েছে কি না, আপনার প্রয়োজন রয়েছে কি না, আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে নিন। এবার আসি আগামীকাল বুধবার 10ই এপ্রিল মহাপ্রাপ্তি 5 রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য তুলা রাশি। তুলা রাশির আগামীকাল মহাপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনার যে শুভ সময় 9:52 থেকে, সকাল 9:52 থেকে আপনার 10:25 পর্যন্ত সময়টা শুভ, সকাল 9:52 টু 10:25 তুলা রাশি, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই সময় এবং টার্গেট নাম্বারটা আমি খুব রিসার্চ করে প্রতিদিন কিন্তু বার করি। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 2 আগামীকালের জন্য, শুধুমাত্র 2। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির। আপনাদের শুভ সময় আপনার 10:21 থেকে, 10:21 থেকে আপনার 11:15 পর্যন্ত সময়টা শুভ, 10:21 থেকে 11:15 পর্যন্ত সময়টা শুভ। আপনার টার্গেট নাম্বার সেটা হচ্ছে 7, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার 7। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। মিথুন রাশির আপনার টার্গেট নাম্বার 4। আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য মিথুন রাশির, সেটা দেখা যাচ্ছে সকাল 10:10 থেকে 11:23 পর্যন্ত, সকাল 10:10 থেকে 11:23 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। 4 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার কন্যা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 9। কন্যা রাশির আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনার যে শুভ সময় 11:02 থেকে 11:53 পর্যন্ত টাইমটা শুভ, মহাপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর যে রাশির আমি কথা বলবো মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ সময় 9:15 থেকে, সকাল 9:15 থেকে সকাল 10:05 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 6। এই 5 রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।